উজান থেকে নেমে আসা ঢলে ব্রহ্মপুত্র ঘাগর নদীর পানি বৃদ্ধি অব্যাহত এবং ভারী বর্ষণের কারণে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে ব্রহ্মপুত্র পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি ও বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষাপাড়া সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় এতে বাঁধটি চরম হুমকির মুখে পড়েছে। খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন বাঁধ ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোখলেসুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তবে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০০০ মিটার অংশে বালির বস্তা দিয়ে বাঁধের ভাঙন ঠেকানোর চেষ্টা চালানো হচ্ছে। এই ভাঙন ঠেকাতে স্থানীয় জনগণ, পুলিশ, দমকল বাহিনীর কর্মীরা সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা অংশ নিয়েছেন। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে।